হরে কৃষ্ণ। অনেক মাতৃবঙ্গলীগণের কিন্তু আগমন হয়েছে, সত্য হলুধ্বনিটা কিন্তু শোনা যাচ্ছে না, একটু একটু নদী শোনা যাচ্ছে। হলুধ্বনি তো সবাই জানা আছে, তাই না মা? বড় দেশে বক্তা মরা, তাই না? যে দেশে গৌরধ্বনি জন্ম হয়েছে, যে দেশে গৌরধ্বনি চলে আসেছে, ওই দেশের মানুষ হয়ে যদি আমরা হলুধ্বনি করি না, তাহলে তো হবে না। তবে হলুধ্বনি কিন্তু জুড়ে জুড়ে করতে হবে, এই গণিরা কিন্তু আমার যখন তখন করা যায় না, যায় যখন তখন কি গণি করা যায়? যায় না। যখন আমরা পবনধ্বনি করি, সন্ধ্যাটা যখন নামিয়ে আসি, তখন আমরা কি করি? ভগবানের সম্মুখে দর্দনা জ্বালিয়ে দিই, আরতি করি, তখন কাশিতে বাড়ি দিয়ে হলুধ্বনি করি। তবে না করতে ঠিক সেটাও, তবে শ্রীমান শ্রীরঙ্গিরা আসলে ভক্তগণের সঙ্গ করলে সেখানে গিয়েও কিন্তু হলুধ্বনিটা করতে হবে, বনগণ হলুধ্বনি করতে হবে। হলুধ্বনি করলে কি হয় জানে তো সবাই? হুম এবং লোভ, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দের মধ্যে কারা বিরাজমান আছেন জানেন তো? হুম এবং লোভ দুটো শব্দের মধ্যে রাধাগোবিন্দ সর্বদাই বিরাজমান, তাই তাই যারা হলুধ্বনি করে তারা যদি গোবিন্দ চরণে তুলসীপত্র নিবেদন করতেও পারে না, এই হলুধ্বনিতে রাধাগোবিন্দ যুগল সেবা হয়ে যায় রাধে। তবে সেটা কিন্তু ভুলে যাবেন না, কেমন মনে মনে বলতে পারেন বারবার কিন্তু হলুধ্বনিকে দিতে হবে, কিন্তু না গো, বারবার দিতেই হবে, কারণ আমাদের জন্য তো গৌরধ্বনি দেখেন কত না কান্না হয়েছে, কত না কষ্ট করছে, জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য কত কষ্ট করে হরিনাম বিতরণ করছে, আমরা তো এইটুকু তার জন্য করতে পারি না। তাই এবার আজ আমার গৌরধ্বনি নদিয়ায় যখন এসেছে, তখন সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে ভক্তগণকে সঙ্গী করে নিয়ে দিনাবতী লাগাবে কোথায়, মহাজন পদে গিয়েছে মন্ডলী।
আজ গৌর হরি সুরমণি গঙ্গা আরতি বিনোদন মেলা গেছে, তালাইও বিনোদন মেলা বেড়ায় গুলো মনে যত সব ভক্ত ছিল আজ গৌর হরি সেই খেলা দর্শন করে আনন্দ এত হয়ে আছে। গৌর হরি ভক্ত সঙ্গতে তিনিও তারা জানতেন সীমানে দুটি বদল বলে হরিনাম করছে কীর্তন করছে আর বিনোদন মেলা গেছে। যখন মহাপ্রভু খেলা করছি খেলা করতে করতে হঠাৎ করে মা শশী রানীর কথা তার মনে হয়ে গিয়েছে। যখন আমার মহাপ্রভুর মায়ের কথা মনে হয়েছে দেখেন এই নদীয়ার মধ্যে কিন্তু অনেক অনেক ভক্ত ছিল, কিন্তু ভক্ত ডাকলে তো হবে না, মরমে ভক্তের প্রয়োজন আছে। তখন একজন ভক্ত ছিল যার নাম গৌরীদাস, আমার মহাপ্রভুর অন্তরঙ্গ একজন ভক্ত, যার কাছে প্রভু তার মনির মরম গোপন কথা সর্বদাই বলত, কারণ মরমে ছাড়া কিন্তু মরম জানে না। তখন আমার মহাপ্রভু কি করলেন, সেই ভক্তের কাছে গেলেন, গিয়ে গৌরীদাসের হস্তে ধরে বিনয় করে বলছি, গৌরীদাস আমি খেলা করছি সত্য ভাই, কিন্তু জানিস আমার কি হয়েছে, কি হয়েছে প্রভু তোমার, আমার মায়ের কথা মনে আমার মায়ের কথা আমার মনে পড়িল, সখী মায়ের কথা মনে পড়িল, মায়ের কথা রে আমার মনে পড়িল, মাই গৌরীদাস আমার নিয়ে চলো আমার মায়ের কথা মনে পড়িল, আমার মনে পড়ি মহাপ্রভু গিয়ে বলছে গৌরীদাসের কাছে, গৌরীদাস হঠাৎ করে মায়ের কথা মনে হয়েছে তো আমি আর খেলা করতে পারছি না, আমাকে কি শীঘ্র করে জানাবার। গৌরীদাস বলছে প্রভু এখনো সবাই কোথায় যাবো তোমাকে শান্তি করে নিয়ে, মহাজন পদকর্তা লীলার পাশ থেকে দাঁড়িয়ে মহাপ্রভুর এখনো বাপ দর্শন করে তিনি পদ গিয়েছে বেলায় অবসান হয়ে গিয়েছে। তাদেরকে বলছি বেলায় অবসান দেখি আজ গৃহে লীলা, আশা মনে হাজার বার বড়
তাই এবার আমার বিলম্ব না করি বৃন্দাবনে প্রবেশ করব। কারণ বৃন্দাবনে কিন্তু না গেলে আমরা জানতে পারব না আমার গোবিন্দ কেমন করে গিয়েছিলেন বুঝতে, আবার সেখানে গিয়ে কি করছে মায়ের জন্য। তবে হ্যাঁ, বৃন্দাবনে যেতে হয় কি করতে হয়, সর্বপ্রথমে রাধারানীর শ্রীপদ করতে আত্মসমর্পণ করতে হয়, তারপর বৃন্দাবনে যেতে হয়। আজ বৌর হরি ব্রাজিল বাবন করে স্মরণ নিয়ে রাধারানীর শ্রীপাদের প্রতি আত্মসমর্পণ করে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে ধীরে ধীরে যাত্রা হবে। আত্মসমর্পণ কেমন করে করতে হয়, দুটো বাহু কিন্তু ভালো করে দুটো বাহু প্রসার করে রাধারানীর জয়গরি করে তার চরণে আত্মসমর্পণ করতে হয়। এসব চলো সবাই মিলিত হই, দুটো বাহু তুলে রাধারানীর জয়গরি করে আমরা ধীরে ধীরে যাত্রা হব মধুময় বৃন্দাবনে। আপনার তো কিন্তু শ্রবণ করছে, যাবে না বৃন্দাবনে হরি কৃষ্ণ না লজ্জা করছি, বিনা লজ্জা বই চিন্তা কিন্তু কৃষ্ণ ভজনকারী হয়। মনের মধ্যে যদি বিনা লজ্জা বই থাকি কৃষ্ণ নাম জপ করলে কিন্তু কোনো কাজে লাগবে না। এই তিনটি জিনিসকে ত্যাগ করে হরি নাম সংকীর্তন শ্রবণ করতে হবে। কারণ দেখি মায়েরা আসনের মধ্যে কিন্তু অনেক জায়গা কিন্তু খালি পড়ে আছে, আপনারা কিন্তু বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে, সবাই মিলে যদি আসনের মধ্যে চলে আসতেন তাহলে তো খুবই ভালো হতো। হয়তো কেউ মনে মনে ভাবে কোথায় থেকে এসেছে একদম এই আর কি জানে কি বলছে। হরে কৃষ্ণ, আপনারা যদি চলে আসেন আসনের মধ্যে কিন্তু ভালো হবে, সুন্দর দেখাবে। কীর্তন শ্রবণ করতে হলে কিন্তু আসনে বসে কীর্তন শ্রবণ করতে হয়, কারণ ভক্তের সঙ্গ যদি করতে না পারে তাহলে কিন্তু হবে না। তাই সবাই মিলে বলো রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। তবে সবার ভাগে তো আর সেই বৃন্দাবন দেওয়া হয় না, কিঞ্চিৎ সময়ের জন্য এই দেহটাকে কানে রেখে মনটাকে নিয়ে সেই মধুময় বৃন্দাবনে চলে যাবো।